পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 123তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও টাউন ইন্ডোন অবস্থিত সংস্কৃতি সংঘের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার। এদিনের এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক কঞ্চি কাঁচারা অংশগ্রহণ করে। রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে ক্লাবের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান ক্লাবের সাধারণ সম্পাদক দেবজ্যোতি দেবনাথ। আমি বলতে চাই, আমরা প্রত্যেক বছর নিয়ে এই বছরও 163তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে এখানে আজকে দেখতে পাচ্ছেন কচিকাঁচাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা আজকের এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে বাচ্চাদের মধ্যে। তো তাছাড়াও আমাদের এই তিন দিন থেকে আমাদের অনুষ্ঠান রয়েছে। মূল অনুষ্ঠান আমাদের 25শে বৈশাখ অর্থাৎ 30 মে বুধবার সন্ধ্যা 6টা থেকে আমাদের রবীন্দ্র জয়ন্তী যে মূল অনুষ্ঠান ওটাতে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, তাছাড়া এলাকার বড় জ্যেষ্ঠদের মধ্যে ওদেরকে সম্মান প্রদান করা হবে ক্লাবের পক্ষ থেকে। আমি আপনাদের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ত্রিপুরাবাসীকে 163তম রবীন্দ্র জয়ন্তীর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।